আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম টমেটো সংগ্রহ করতে। এটা হচ্ছে বৃষ্টির পরে, অনেক বৃষ্টি ছিল, বৃষ্টির পরে আলো ঝলমলে একটা রৌদ্র, মানে চকচকে সোনালি রোদ যেটা বলে, সেটা সেই সোনালি রোদে মানে চকমক করছে আমার টমেটোগুলো, এত সুন্দর লাগছে। দেখুন, কিছু কালো টমেটোও আছে, এর ভিতর কাঁচা টমেটোও আছে। এটা আমার কালো টমেটো, এবার আমার কালো টমেটো আসলে ভালো হয়নি, বীজ সংগ্রহ করতে পারিনি, এই দুই তিনটা যেগুলো পেকেছে এবার, এখন এই দুই তিনটা থেকেই বীজ সংগ্রহ করব ইনশাল্লাহ। আর এখানে বেশ কয়েকটা, দুই তিনটা না বেশ কয়েকটা হয়েছে, দেখো কি সুন্দর কালার হয়েছে। এবং এগুলো আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, বেশ বড়, কি সুন্দর লাগছে দেখুন আলোতে। আজ হচ্ছে 20 তারিখ, দু তিন দিন পরে রোজা, তো রোজার সময় আমার এই পাকা টমেটোগুলো বেশ কাজে লাগবে। আর কিছু আছে কাঁচা, যেগুলো আমার পুরো রোজাতে, রোজার শেষের দিকে হয়তো পাকবে, সেটা খেতে পারবো আমি শেষের দিকে, আল্লাহর অশেষ রহমত। আসলে হাউস করে, গাছ লাগালে হাউজের ভিতর অনেক ধরনের সবজি করেও খাওয়া যায়, একটু কষ্ট করলে, যদিও একটু কষ্টসাধ্য, বাগান করা এত সহজ নয়, অনেকটা কষ্ট করতে হয়, শ্রম দিতে হয়, তারপরেও অলস বসে না থেকে যদি একটু চেষ্টা করি মন্দ কি। দেখুন, আপনাদেরকে আর একটা জিনিস দেখাই, এটা আমার পিস ফলের গাছ, বেশ বড়, কিন্তু ফুল হয়, ফল হয় না। এবার কি করলাম, ফল যেহেতু হয় না, শুধু শুধু জায়গা দখল করে আছে, তো দেখুন করলা গাছ লাগিয়ে দিয়েছি এর নিচেই, এবং এই গাছটাকে ওর সাপোর্টার হিসেবে ব্যবহার করেছি। এই গাছ বেয়েও উঠবে এবং এই গাছেই করলাগুলো ঝুলে ঝুলে থাকবে ইনশাল্লাহ, আপনাদেরকে দেখাতে পারবো যদি আল্লাহ আমার জন্য হয় আর কি। তো দেখুন, টমেটো ছিঁড়ছি, বেশ কিছু সংগ্রহ করব, কিন্তু আসলে এক হাত দিয়ে ফোন ধরে রেখে ছেঁড়াটা খুব কঠিন। এই দেখুন আমার চিকু বান্টি, আমি যেখানে ওরা দুজনও সেখানে, চিকুবন্টি নামটা আমার রেহান রেখেছে এদের, একটা টমেটো নিয়ে ওরা খেলা করছে, আমার পায়ে পায়ে থাকবে সব সময়, যেখানে যাব ওরা সেখানে। আসলে টমেটোগুলো এই যে বৃষ্টির পরে রোদ লেগে এত বেশি ভালো লাগছে আপনাদেরকে, মানে আমি মনে হয় বলে বোঝাতে পারবো না। বেশ কিছু সংগ্রহ করে ফেললাম, পুরো বিকেলটাই সংগ্রহ করতে হবে মনে হচ্ছে, আরও অনেক গাছ আছে দেখুন, অনেকগুলো হয়েছে। এই মানে জালিটা, এই কি বলে, আপনারা কি বলেন, ডালাটা কিন্তু বেশ বড়, অনেক বড়, এবং পুরো টাপে টাপে পড়ে গেছে, এবং আরও কিছু সংগ্রহ করা আছে, নিয়ে আসছি আপনাদেরকে দেখাবো, এর উপরেই রাখবো, আপনারা অপেক্ষা করুন। এ দেখুন, অনেক কষ্ট হলো এর উপরে ধরাতে, রেখে মানে অনেকগুলো নিচে পড়ে গেল গড়ায় গড়ায়, তারপরও কতগুলো টমেটো। এই এই পাত্রটা আপনারা আসলে অনেক বড়,